জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানানো হয়েছে এই দুটি পরীক্ষা আর অনুষ্ঠিত হবে না, তবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা। এরপর ফলাফলের ভিত্তিতে সনদ দেবে শিক্ষা প্রতিষ্ঠান, তবে আগের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশন করতে হবে। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম জানান, জেএসসি ও জেডিসির আগের মতো বোর্ড পরীক্ষা হবে না, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সনদ দেবে। ধারাবাহিক মূল্যায়ন ও পরীক্ষা নেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানে, এর ভিত্তিতে ফলাফল দেওয়া হবে এবং সনদ দেওয়া হবে। নি, শোল্ডার বা যে কোনো ধরনের জয়েন্ট পেনের অত্যাধুনিক সমাধান নিয়ে ইডব্লিউ ভিলা মেডিকা রয়েছে আপনার পাশে। তবে সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে অষ্টম শ্রেণীতে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে হবে। যারা অষ্টম শ্রেণী পাশের পর কোনো কোর্সে নিযুক্ত হতে চাইবে তাদের জন্য সনদ ও রেজিস্ট্রেশন প্রয়োজন পড়বে, সে কারণে রেজিস্ট্রেশন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার আগেই অষ্টম শ্রেণী ও সমমানের ক্লাসের জন্য প্রচলিত জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল করেছিল। এছাড়া নতুন শিক্ষাক্রমে জেএসসি ও জেডিসি পরীক্ষা আর থাকবে না। 2024 সাল থেকে অষ্টম ও নবম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন শিক্ষাক্রমের আওতায়। জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোলেমান খান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, বোর্ড চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ, কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মহসিন সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাইদ রহমান, কালবেলা।